আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাখে আল্লাহ মারিকে, আল্লাহ যদি আপনার সহায় থাকে এবং আল্লাহ যদি আপনার দোয়া কবুল করেন, তাহলে যত বিপদ যত আপদ আসুক না কেন, আল্লাহ আপনাকে অবশ্যই সহায় করবেন এবং আল্লাহ সেই বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। সেই জ্বলন্ত উদাহরণ আজকে আমরা দেখতে পেয়েছি, কত নাস্তিকের গা জ্বালাপোড়া করছে, কত সেকুলারিজমের গা জ্বালাপোড়া করছে। আমি কথা বলছি, হয়তো বুঝতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলছি। আমি অবশ্যই কথা বলছি তানজিম হাসান সাকিবকে নিয়ে। তানজিম হাসান সাকিব বিশ্বকাপ দলে চান্স পেয়েছেন, সেই দেখে কত নাস্তিকের গা জ্বালাপোড়া করছেন, আল্লাহ যদি সহায় থাকেন কি না হয়। তানজিম সাকিব আল্লাহর উপর তকদির রেখেছিলেন, আল্লাহর উপর বিশ্বাস রেখেছেন, বিধায় আল্লাহ তাআলা তার আসলে তার উপর সহায় হয়েছেন। আর যারা আসলে আল্লাহর উপর তকদির রাখে না, আসলে তাদের দ্বারা আসলে কোনো কিছু হয় না। যেমন তানজিম সাকিব বিশ্বকাপে চান্স পাওয়ার পরে অনেক নাস্তিক অনেক সেকুলারিজমের গা জ্বালাপোড়া করেছে। একটা মহিলা তানজিম সাকিবকে নিয়ে কী কথা বলেছেন দেখুন, আর সে তার অবস্থাটা দেখুন, তার ড্রেস আপের অবস্থা দেখুন, সে কথা বলে তানজিম সাকিবকে নিয়ে। আমি আসলে জানতে চাই, যারা নারী বিদ্বেষী তারাও কি মায়ের পেট থেকে জন্মগ্রহণ না করে বাবার পেট থেকে জন্মগ্রহণ করছে? তানজিম সাকিবকে আমি আসলে চিনি না, দেখেও নাই, কোনোদিন শুনিও না, কারণ আমি নিজের বিজনেস নিয়ে বেশি ব্যস্ত থাকি। বাট উনি যদি নারীদেরকে নিয়ে এই মন্তব্যটা করে থাকে, ওনার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ তাহলে ওনার আসলে ওই ক্রিকেট পর্যন্ত জ্ঞান আছে। আই এম সরি টু সে, উনি আসলে অন্যান্য দেশ সম্পর্কে বা পৃথিবীর সম্পর্কে ওনার জ্ঞান কম। যেখানে একটা দেশ, আমি যে দেশে থাকি, যে দেশের প্রাইম মিনিস্টার একজন নারী, সেই দেশের একজন ক্রিকেটার, তার তার জ্ঞানের সীমাবদ্ধতা কত কম, তার লিমিটেশন কত কম, যে সে একটা নারীকে নিয়ে সে এই ধরনের বক্তব্য সে করে। সো এইটা কিন্তু সমাজ বিরোধী একটা বক্তব্য, নারী বিরোধী একটা বক্তব্য। আমার কাছে মনে হয় নারী যে সংস্থাগুলো আছে যারা নারীদের অধিকার নিয়ে কাজ করে, ওনাদের ওনারকে আইনের আওতায় নিয়ে আসা উচিত, কারণ এটা তো অন্যান্য পুরুষদেরকে উনি উৎসাহিত করতেছে যেন নারীরা কাজ না করে। উনি দেশকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছে, কারণ একটা দেশকে উপরের দিকে উঠাইতে হলে নারীদেরকে কাজ করতে হবে, অবশ্যই নারীদের। যেখানে দুবাই পর্যন্ত নারীদের জন্য সবকিছু ওপেন করে দিয়েছে, সেখানে আমাদের মতো আমরা একটা অসাম্প্রদায়িকতার দেশ, আমাদের দেশ, আমাদের দেশে কিন্তু সাম্প্রদায়িকতা নেই, আমরা কিন্তু অসাম্প্রদায়িক। তো সেখানে এইরকম একটা দেশে এ ধরনের কথাবার্তা আসলে কোনোভাবে কাম্য না, আমি আমি কোনোভাবেই অ্যাপ্রিশিয়েট করি না। এবং আসলে আমি বলবো যে ওনার জ্ঞানের লিমিটেশন কম আর কি, ওনার জ্ঞান কম, বুঝে না। তানজিম সাকিবকে আমি আসলে চিনি না, দেখেও নাই, কোনোদিন শুনিও না, কারণ আমি নিজের বিজনেস নিয়ে বেশি ব্যস্ত থাকি। বাট উনি যদি নারীদেরকে নিয়ে এই মন্তব্যটা করে থাকে, ওনার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এবং এটা আসলে ওনার আমার মনে হয় প্রেস কনফারেন্স করে ক্ষমা চাওয়া উচিত, উনি ক্ষমা না চাইলে ওনাকে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করা উচিত, কারণ যেই দেশের প্রধানমন্ত্রী একজন নারী, ওনার মুখে এই কথাটা কোনোভাবেই শোভনীয় নয়। নারীরা যদি কাজে না লাগে, তাহলে আপনার মা যদি শিক্ষিত না হয়, সন্তান শিক্ষিত হবে না, সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে না, এবং দেশ দেশ কিন্তু এগিয়ে যাবে না। তারা কি বাবার পেট থেকে জন্মগ্রহণ করছে? আমি আসলে জানতে চাই, যারা নারী বিদ্বেষী তারাও কি মায়ের পেট থেকে জন্মগ্রহণ না করে বাবার পেট থেকে জন্মগ্রহণ করছে? নারী বিদ্বেষী কেন? তুমি যদি তুমি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করো, তোমার মাকে সম্মান করতে হবে, ঠিক তেমনি তোমার মতো তোমার মায়ের পেট থেকে তোমার বোন যদি জন্মগ্রহণ করে, তাকে তোমার সম্মান করতে হবে, তোমার ওয়াইফকে সম্মান করতে হবে, ঠিক তেমনি তোমার পাশের বাড়ির মেয়েকে সম্মান করতে হবে, তোমার কলিগকে সম্মান করতে হবে, প্রত্যেকটা মেয়ে কে সম্মান করতে হবে। এই শিক্ষাটা আসলে পারিবারিক, মানে আমাদের পরিবার থেকে এখন দেওয়া উচিত। নারীকে সম্মান করতে হবে, নারীকে তার যোগ্য জায়গা দিতে হবে, নারীকে স্পেস দিতে হবে, এই শিক্ষাটা পরিবার থেকে এবং আমার মনে হয় প্রাইমারি স্কুল থেকে প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে এটা শেখানো উচিত। আসলে তারা বাড়তে না দিয়ে তো কোনো লাভ হয় না, নারীরা কি থেমে আছে?
নারীরা তো থেমে নাই, দেশ যেহেতু চালাচ্ছে নারী এবং আমাদের মতো এরকম অনেক নারীরা বের হয়ে আসবে, প্রতিবাদ করবে। সেই বেগম রোকেয়া থেকে, বেগম রোকেয়ার সময় থেকে নারী জাগরণ চলছে, তো এই নারীর জাগরণ চলতেই থাকবে। আমি সবসময় বলি যে আমাদের সমাজটা আসলে আগের থেকে কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে, একটু সময় লাগবে, বাট আমরা সবাই মিলে চেষ্টা করলে এই সমাজটাকে পরিবর্তন করা সম্ভব। নারী জাগরণ নারীদের কর্মক্ষেত্র এবং নারীদের জন্য একটা সুস্থ সমাজ ব্যবস্থা তৈরি করা সম্ভব। তানজিব সাকিব ইসলামের পক্ষে কথা বলেছেন, আর সেই মহিলা সেই তানজিব সাকিব নিয়ে কী কথা বলে, তাকে বলে জাতির কাছে মাপ চাইতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আসলে এটা কি বলা যায়, তোর আসলে যে ড্রেস আপ, সেই ড্রেস আপের কারণে তো আসলে কথা বলা উচিত না তোর। তুই করে সম্বোধন করলাম, কিছু মনে করে না, আসলে আপনি করে সম্বোধন করি। আপনি যেভাবে তামিম সাকিবকে নিয়ে কথা বলেছেন, আসলে সেটা আসলে আপনার বলা উচিত হয়নি। যাই হোক, তানজিব সাকিব বিশ্বকাপে চান্স পেয়েছে, আমরা এর জন্য অনেক খুশি এবং সবাই হ্যাপি। দেখুন, তানজিব সাকিব বিশ্বকাপে চান্স পাওয়ার পরে তানজিব সাকিবের যে সাংবাদিকদের যে ইন্টারভিউ দিয়েছে, তার প্রথমে কথা শুরুটাই কী ছিল, আলহামদুলিল্লাহ। দেখুন তার কথা শুনুন। কেমন লাগছে সাকিব? জি, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আপনার প্রথম বিশ্বকাপ সাকিব? জি জি। সাকিব আল হাসানের নেতৃত্বে খেলবেন, প্রত্যাশা কি? সেরাটা খেলার চেষ্টা করবো ইনশাল্লাহ, দোয়া করবেন, চেষ্টা করবো যদি ম্যাচ পাই ইনশাল্লাহ। বাবা মায়ের সাথে কথা হয়েছে কিনা? কার সাথে? হ্যাঁ হ্যাঁ, সবার সাথে কথা হইলো, জানাইলাম সবাইকে। তাদের অনুভূতিটা কেমন ছিল? আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, আব্বু তো অনেক বেশি খুশি। আমি কিন্তু আপনাকে নিয়ে আমি ইন্টারভিউতে বলছিলাম, তখন মনে আছে আপনি আপনি দেখছিলেন আর তানজিব সাহেব নিয়ে যে কথা বলছে, যে মহিলা কথা বলেছেন তার কথা শুনুন এবং তার ড্রেস আপের কথা দেখুন, তার ড্রেস আপের কী অবস্থা। তা যাই হোক, আমি আর কথা বললাম না, যদি তানজিব সাকিবের পক্ষে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিয়ে, তানজিব সাকিবের আসলে শেয়ার দিয়ে আমার সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ। জয় হোক তানজিব সাকিবের, জয় হোক ইসলামের, জয় হোক মুসলমানের, আল্লাহ হাফেজ।